সেটিং চৌকপস কান্ট্রি হাউস, শুভকবের গ্রামের বাড়ি। নাটকে বেশ কিছু জায়গা আছে যেখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে ইটালিক্সে কিছু লেখা আছে, এগুলো নাট্য নির্দেশনা। যারা নাটকটি অভিনয় করবে তাদের পক্ষে এই নির্দেশগুলো সহায়ক হবে। এ ড্রয়িং রুম ইন চুবুকভস হাউস, চুবুকভের বাড়ি তার বৈঠকখানা। লোমভ এন্টার্স, লোমভ প্রবেশ করলো সেখানে, ওয়েয়ারিং এ ড্রেস জ্যাকেট অ্যান্ড হোয়াইট গ্লোভস, একটা ছোট কোট এবং সাদা দস্তানা সে পরিধান করে আছে, এটা একটা ফর্মাল পোশাক। চুবুকভ রাইজেস টু মিট হিম, চুবুকভ সেখানে তাকে দেখা গেল এবং তিনি উঠে দাঁড়ালেন লোমভকে সাক্ষাৎ করার জন্য বা তাকে অভিবাদন করার জন্য। চুবুকভ, মাই ডিয়ার ফেলো, হোম ডু আই সি, আমার প্রিয় কাছের মানুষ, কাকে আমি দেখছি? ইভান ভ্যাসিলেভিচ তার নাম ধরে তিনি ডাকছেন এবং মনে হচ্ছে তিনি যথেষ্টই উচ্ছ্বসিত। আই এম এক্সট্রিমলি গ্ল্যাড, আমি অতি উদ্বেলিত। স্কুইজেস হিজ হ্যান্ড, তার হাতটাকে ধরে করমর্দন করার সময় যেমন করা হয়, তার হাতে একটু উচ্ছ্বাস প্রকাশ করার মতো চাপ দিলেন তিনি বা ধরে হাতটাকে ঝাঁকালেন ভালো মতো। নাও দিস ইজ এ সারপ্রাইজ, মাই ডার্লিং, হাউ আর ইউ, তাকে ডার্লিং বলে সম্বোধন করলেন এবং বললেন, এটা তো আমার কাছে একটা বিস্ময়ের ব্যাপার, কেমন আছেন আপনি? লোমভ, থ্যাংক ইউ, অ্যান্ড হাউ মে ইউ বি গেটিং অন? লোমভ প্রতি উত্তর দিল, ধন্যবাদ আপনাকে, এবং আপনার সব কিছু ঠিক আছে তো? সব ঠিকঠাক চলছে তো? শুভকপ, উই জাস্ট গেট অ্যালং সাম হাউ, এই আমাদের মোটামুটি চলেই যাচ্ছে সব কিছু। মাই অ্যাঞ্জেল, তাকে অ্যাঞ্জেল বলেও সে সম্বন্ধিত করছে দেবদূত হিসেবে। টু ইয়োর প্রেয়ার্স অ্যান্ড সো অন, এই আপনাদের প্রার্থনায় সব কিছু ঠিকঠাক আছে। সিট ডাউন প্লিজ ডু, বসুন আপনি, অনুগ্রহ করে বসুন। নাও ইউ নো, এখন আপনি জানেন, ইউ শুডেন্ট ফরগেট অল অ্যাবাউট ইউর নেইবার্স, তো এখন আপনি জানেন আপনার উচিত নয় প্রতিবেশীদের সম্পর্কে একেবারেই বিস্মৃত হওয়া বা ভুলে যাওয়া। মাই ডার্লিং, তাকে আবারও ডার্লিং বলে তিনি বলছেন, মাই ডিয়ার ফেলো, হোয়াই আর ইউ সো ফর্মাল ইন ইউর গেট আপ, তো আমার প্রিয় মানুষ, কাছাকাছি মানুষ, কেন আপনি এত রীতিসম্পন্ন, ভদ্র রীতিসম্পন্ন পোশাক পরিচ্ছদ বা আচরণ নিয়ে এরকম আমার সামনে বা উপস্থিত হয়েছেন আমাদের সামনে? ইভিনিং ড্রেস, সান্ধ্যকালীন পোশাক, গ্লোভস, দস্তানা অ্যান্ড সো অন, বা এই জাতীয় কিছু পোশাক পরে। ক্যান ইউ বি গোয়িং এনিহোয়ার মাই ট্রিজার? ট্রিজার মানে সম্পদ, কিন্তু এখানে বলা হচ্ছে সম্পদের মতো মানুষ আপনি, আপনার কাছে, আমার কাছে, তো আপনি কি কোথাও যাচ্ছেন? লোমো বলছে, নো, আই হ্যাভ কাম অনলি টু সি ইউ অনার্ড স্টেপান স্তেপানোভিচ, না আমি আপনার কাছে এসেছি আপনাকে দেখতে বা আপনাদেরকে দেখতে, সম্মানীয় স্টেপান স্তেপানোভিচ। শুভকপ, দেন হোয়াই আর ইউ ইন ইভিনিং ড্রেস মাই প্রেশাস? আমার প্রেশাস, মানে আপনি বেশ মূল্যবান মানুষ আমার কাছে, কেন এরকম একটা সান্ধ্যকালীন পোশাকে আপনি এরকম এখানে আছেন? অ্যাজ ইফ ইউ আর পেইং এ নিউ ইয়ার্স ইভ ভিজিট, বর্ষবরণের আগের প্রাক সন্ধ্যায় যেমন মানুষজন ফর্মাল পোশাকে উপস্থিত হয় সবার সামনে, সেরকম আপনি কেন এরকম আমাদের সামনে উপস্থিত হয়েছেন? লোমভ, ওয়েল ইউ সি ইটস লাইক দিস, ভালো আপনি দেখতেই পাচ্ছেন এটা এরকমই। টেকস হিজ আর্ম, তার হাতটাকে নিলেন, আই হ্যাভ কাম টু ইউ, আমি আপনার কাছেই এসছি অনার্ড স্টেপান স্তেপানোভিচ, সম্মানীয় স্টেপান স্তেপানোভিচ, টু ট্রাবল ইউ উইথ এ রিকোয়েস্ট, আপনার কাছে একটা অনুরোধ আছে এবং তা আপনাকে সমস্যায় ফেলতে পারে। নট ওয়ান্স অর টুয়াইস হ্যাভ আই অলরেডি হ্যাড দ্য প্রিভিলেজ অব অ্যাপ্লাইং টু ইউ ফর হেল্প, শুধুমাত্র একবার বা দুবার মাত্র নয় যে আপনার কাছে আমি এসেছি এবং আমার প্রিভিলেজ হয়েছে বা আমার সৌভাগ্য হয়েছে আপনার কাছে কোনো কিছুর আবেদন করার
যাতে করে আপনি আমাকে সাহায্য করতে পারেন। অ্যান্ড ইউ হ্যাভ অলওয়েজ, এবং আপনি সর্বদাই, সো টু স্পিক, বলতে গিয়ে মানে সাহায্য আপনি আমাকে করেছেন। আই মাস্ট আস্ক ইউর পার্ডন, তো এবার আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আই এম গেটিং এক্সাইটেড, আমি যথেষ্ট উত্তেজিত আছি মানসিকভাবে বা হতে চলেছি। আই শ্যাল ড্রিঙ্ক সাম ওয়াটার, আমাকে কিছু জল পান করতে হবে। অনার দ্য স্তেপানস্তেপানোভিচ, সম্মানীয় স্তেপানস্তেপানোভিচ ড্রিঙ্কস, সে কিছুটা জল পান করলো। নিচে কিছু ওয়ার্ড নোট আছে, ড্রেস জ্যাকেট, এ শর্ট কোট, একটা ছোট কোট যেটা ফর্মাল অ্যাটায়ার তার মধ্যে পড়ে, বা একটা ভদ্র রীতি সম্পন্ন পোশাক, গেট আপ, স্টাইল অফ ক্লোদিং। মানুষ পোশাক যেমনভাবে পরে তার ছেড়িছাড় বা সেই জাতীয় বিষয়ে। অনার্ড, ইউজড অ্যাজ এ মার্ক অফ রেসপেক্ট, এটা কাউকে সম্মানিত করা অবস্থায় সে আছে সেটা বোঝায়, বা সম্মান দেওয়া হয়েছে এটা বোঝায়। নিউ ইয়ার্স ইভ, 31st December, 31শে ডিসেম্বর, দ্য লাস্ট ডে অফ দ্য ইয়ার, যে বছরটা শেষ হয়ে যাচ্ছে তার শেষ দিন। এ টাইম অফ সেলিব্রেশন, একটা উৎসব মুখর পরিবেশ। প্রিভিলেজ, স্পেশাল রাইট, আমাকে বিশেষ কাউকে অধিকার দেওয়া। পেজ নাম্বার 72, অ্যাসাইড, মোটামুটি ভাবে অ্যাসাইড বলতে এখানে বোঝানো হচ্ছে মঞ্চে চুবুকপ যা বলছে সেটা লোমক শুনতে পারছে না, কিন্তু আমরা পাচ্ছি। হি ইজ কাম টু বড় মানি, চুবুকপ একজন যথেষ্ট প্রথিত যশা ব্যবসায়ী, বিজনেস মাইন্ডেড মানুষ। তিনি নিজের মতো করে ভেবে নিলেন এবং মনে মনে বললেন, অথচ দর্শকরা শুনতে পেল, যে লোমো এসছে আমার কাছে কিছু টাকা ধার করার জন্য, তাহলে শ্যান্ট গিভ হিম এনি, দেব না তাকে কিছু, অ্যালাউড। এবার সে আবার বেশ জোরে জোরে বলছে চুবুক লোমোকে, হোয়াট ইজ ইট মাই বিউটি, তাকে এবার বিউটি বলছেন এবং বলছে সেটা কি প্রকাশ করুন লোমো। ইউ সি অনার্ড স্তেপান নিচ, নামও গুলিয়ে গেছে, সে ঠিকঠাক করে বলতেও পারছে না কথাগুলো, এবার অর্ধেকটা অর্ধেকটা করে কথা সে বলবে, কিছুক্ষণ থামবে আবারও বলবে, তার ক্যারেক্টারের বা চরিত্রের এটাই বৈশিষ্ট্য। তো সে বলছে, দেখুন আপনি অনার স্টেপানিচ, আই বেগ পার্ডন, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি, ক্ষমা চেয়ে নিচ্ছি, স্টেপান অনরিচ, তাকে আবারও নাম গন্ডগোল করে ফেলেছে সে। আই মিন, আমি বলতে চাচ্ছি, আই এম অফুলি এক্সাইটেড, অত্যন্ত বিস্ময়করভাবে আমি উত্তেজিত অবস্থায় আছি, অ্যাজ ইউ উইল প্লিজ নোটিস, আর আপনিও সেটা অনুগ্রহ করে বুঝতে পারছেন। ইন শর্ট, খুব কম কথায় বলতে গেলে, ইউ অ্যালোন ক্যান হেল্প মি, আপনিই একমাত্র মানুষ আছেন যিনি আমাকে সাহায্য করতে পারবেন। দো আই ডোন্ট ডিজার্ভ ইট, অফকোর্স, যদিও অতি অবশ্যই আমি এটা কিন্তু আশা করতে পারি না, অ্যান্ড হ্যাভ নট এনি রাইট টু কাউন্ট অন ইউর অ্যাসিস্ট্যান্স, এবং কোনো আমার অধিকারও নেই যে আপনি আমাকে সাহায্য করবেন এরকম একটা ব্যাপার। শুভকপ, ও ডোন্ট গো রাউন্ড অ্যান্ড রাউন্ড ইট ডার্লিং, স্পিট ইট আউট ওয়েল, ওহ এরকমভাবে বারবার আবর্তিত হবে না, কি বলতে চাচ্ছেন সেটা পরিষ্কার করে বলুন, ভালো হয় সে আর কি যদি আপনি সেটা প্রকাশ করেন। স্পিট ইট আউট মানে আপনার মুখে যে আছে সেটা প্রকাশ করুন, বার করে দিন, আমিও সেটা জানতে চাই। স্পিড বলতে এমনি বোঝায় থুতু ছেটানো, কিন্তু এখানে সে অর্থটা পরিবর্তিত হয়ে গেছে। লোমোভ, ওয়ান মোমেন্ট, দিস ভেরি মিনিট, আর একটুখানি, এক মুহূর্ত, শুধুমাত্র একটা মিনিট বটে। দ্য ফ্যাক্ট ইজ, ঘটনাটা হচ্ছে যে, আই হ্যাভ কাম টু আস্ক দ্য হ্যান্ড অফ ইউর ডটার, আমি এখানে এসেছি আপনার কন্যা তার পানি প্রার্থনা, বা পানি বলতে হাত বোঝায়, পানি প্রার্থনা করার জন্য। আর তার নাম তো আমরা জেনেছি, নাতালিয়া স্তেপানোভা, ইন ম্যারিজ, বিবাহের জন্য তার প্রাণী প্রার্থনা করতে এসেছি। শুভকপ, জয়ফুলি, সে অত্যন্ত আনন্দিত হলো, বাই জোভ, মানে হা ঈশ্বর হা ভগবান এরকম বলছে। ইভান ভ্যাসিলেভিচ, তার নাম ধরে সে বলছে, সে ইট এগেইন, আবারও আপনি বলুন,
আই ডিডন্ট হিয়ার ইট অল, শুনেছে বটে কিন্তু আবারও সে শুনতে চায় কতটা উত্তেজিত, কতটা তার ভালো লেগেছে এটা বোঝানোর জন্য সে বলল, আমি ঠিক শুনতে পাইনি, আপনি আবারও বলুন। লম, আই হ্যাভ দ্য অনার টু আস্ক, সে কথাটাকে সম্পূর্ণ করতে পারলো না, তবু সে বলল, আমার আমি নিজেকে সম্মানিত বোধ করছি এটা আপনাকে বলার জন্য বা জিজ্ঞাসা করার জন্য। চুবুকভ ইন্টারাপ্টিং তার কথাটাকে শেষ করতে দিল না, কিন্তু চুবুকভ বলল, মাই ডিয়ার ফেলো, আমার প্রিয় মানুষ কাছে, আই এম সো গ্ল্যাড, আমি অত্যন্ত পুলকিত, আনন্দিত, অ্যান্ড সো অন বা এই জাতীয় অনেক কিছু ব্যাপার। ইয়েস ইন্ডিড, হ্যাঁ অতি অবশ্যই, অ্যান্ড অল দ্যাট শর্ট অফ থিং, আর এই ধরনের সব ধরনের এই ধরনের ব্যাপার স্যাপার। এমব্রেসেস অ্যান্ড কিসেস লোমক, সে লোমককে আনন্দে জড়িয়ে ধরলো এবং তাকে কিছু চুম্বন করল। আই হ্যাভ বিন হোপিং ফর ইট ফর এ লং টাইম, আমি অনেকদিন ধরেই এটা ভাবছিলাম অনেক সময় ধরে, ইটস বিন মাই কন্টিনিউয়াল ডিজায়ার, আর এটা আমার একটা চিরন্তন একটা ইচ্ছা কামনা ছিল। শেডস এ টিয়ার, তারপর সে আবার কেঁদেও ফেললো, অ্যান্ড আই হ্যাভ অলওয়েজ লাভড ইউ, এবং আমি আপনাকে খুব পছন্দ করি, ভালোবাসি, মাই অ্যাঞ্জেল, অ্যাজ ইফ ইউ আর মাই ওন সন, তো অ্যাঞ্জেল আপনি আপনার আপনাকে আমি আমার নিজের সন্তানের মতো, ছেলের মতোই দেখি আর কি। মে গড গিভ ইউ বোথ হিস হেল্প অ্যান্ড হিস লাভ অ্যান্ড সো অন, তো সে ধরেই নিয়েছে বিবাহটা হচ্ছে যে আপনি এবং আমার কন্যা দুজনেই ঈশ্বরের অনুগ্রহে বা তার সহায়তায় ভালো থাকুন। অ্যান্ড আই ডিড সো মাচ হোপ, আমার এই সম্পর্কে যথেষ্ট আমি আশাবাদী। হোয়াট অ্যাম আই বিহেভিং ইন দিস ইডিওটিক ওয়ে ফর, সে বুঝতে পারছে সে একটু বেশি উচ্ছ্বাস প্রকাশ করছে। শুভকপ বলছে, আমি কেন এরকম ভাবে নির্বোধের মতো আচরণ করছি, সঠিকভাবে কথা বলতে পারছি না, আই এম অফ মাই ব্যালেন্স উইথ জয়, আসলে হয়েছেটা কি, আমি আমার মানসিক সন্তুলন বা আমার ব্যালেন্স সেটাকে হারিয়ে ফেলেছি, আর এটা হয়েছে অতিরিক্ত উল্লাসের কারণে, অ্যাবসলিউটলি অফ মাই ব্যালেন্স, এবং সম্পূর্ণভাবেই আমি আমার স্থিতি হারিয়েছি। ওহ উইথ অল মাই সাউল, ওহ আমার সমস্ত সত্তা দিয়ে, অন্তর্নিহিত সত্তা দিয়ে, আত্মিকভাবে, আই উইল গো অ্যান্ড কল নাতাসা অ্যান্ড অল দ্যাট, আমি নাতাসাকে ডেকে আনছি এবং এই জাতীয়। লোমভ গ্রেটলি মুভড, এসব দেখে লোমভ খুব বেশিভাবেই আর কি আলোড়িত হয়েছে বা গভীরভাবে আলোড়িত হয়েছে। অনার দ্য স্টেপান স্টেপানোভিচ, ডু ইউ থিঙ্ক আই মে কাউন্ট অন হার কনসেন্ট, সম্মানীয় স্টেপান স্টেপানোভিচ, আপনি কি মনে করেন আমি তার সম্মতি সেটা পাবো, এটা আমি আশা করি। শুভকপ, হোয়াই অফকোর্স মাই ডার্লিং, কেন আমার প্রিয় এরকম আপনি ভাবছেন, অবশ্যই, অ্যান্ড এবং অ্যাজ ইফ শি ওয়ান্ট কনসেন্ট, এরকমটা হতে পারে যে সে সম্মতি দেবে না, তাই হয়, শি ইজ ইন লাভ, তিনি প্রেম তাড়িত, ইগেট শি ইজ লাইক এ লাভ সিক ক্যাট, সে একটা প্রেম পীড়িত বিড়ালের মতো, অ্যান্ড সো অন, এই জাতীয় ব্যাপারটা, শ্যান্ট বি লং, বেশিক্ষণ দেরি হবে না, এক্সিট, শুভকপ চলে গেল তাকে ডাকতে। লোমভ, ইটস কোল্ড, আই এম ট্রেমলিং অল ওভার, এটা প্রচণ্ড ঠান্ডা আশেপাশে, সে এখন একা আছে এবং নিজে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে, তার জন্য শীতটা আরো বেশি লাগছে, সে মানসিকভাবে বেশ দুর্বল। আই এম ট্রেভেলিং অল ওভার, আমার সারা শরীর কাঁপছে, জাস্ট অ্যাজ ইফ আই হ্যাড গট অ্যান এক্সামিনেশন বিফোর মি, মনে হচ্ছে যেন আমার সামনে একটা পরীক্ষা আছে, আমি পরীক্ষায় বসবো, তার জন্য আমার মানসিক স্থিতি এরকম হয়েছে। দ্য গ্রেট থিং ইজ, সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে এই, আই মাস্ট হ্যাভ মাই মাইন্ড মেড আপ, আমাকে মানসিকভাবে দৃঢ় হতে হবে, মনটাকে গুছিয়ে নিতে হবে, অবশ্যই করে, ইফ আই গিভ মাইসেলফ টাইম টু থিঙ্ক, যদি আমি আমাকে একটু সময় দেই ভাবার জন্য, টু হেজিটেট বা দুরকম বা দোনামোনা করার জন্য বা দ্বৈত মানসিকতা সম্পন্ন এরকম যদি কিছু আমি ভাবি, এটা করব না ওটা করব, এরকম দ্বন্দ্বে যদি আমি পড়ি, টু টক এ লট, যদি আমি বেশি কথা বলি, টু লুক ফর অ্যান আইডিয়াল, বা যদি একটা আদর্শকে আমি খুঁজি, অর ফর রিয়াল লাভ, অথবা যদি আমি আন্তরিক এবং সৎভাবে যদি সত্যিকারের ভালোবাসাটাকেই আমি খুঁজি, প্রকাশ করি, দেন আই উইল নেভার গেট ম্যারিড,
তাহলে আমি আর আমার বিবাহ হবে না। এখানে 72 নাম্বার পেজের শেষে কিছু ফুটনোট আছে। কনসেন্ট, অ্যাপ্রুভাল বা সম্মতি, এগেন্ট, এক্সপ্রেশন অফ সারপ্রাইজ, ওল্ড ইউজ, পুরানো রীতি অনুযায়ী কেউ একজন বিস্মিত হয়েছে এরকম একটা আচরণ করা, লাভ সিক মানে হচ্ছে ভেরি মাচ ইন লাভ, অতি বেশিভাবেই প্রেমে মগ্ন, ক্রিটিক্যাল, এখানে ভাইটাল, প্রয়োজনীয়ত, অত্যাধিক প্রয়োজনীয়, যদিও আমরা জানি ক্রিটিক্যাল মানে এখানে চরম গোছেরও হতে পারে। তো আমরা এটাকে কন্টিনিউ করি 73 পেজে। দেন আই উইল নেভার গেট ম্যারিড, বর, সে একটা আওয়াজও এখানে শোনা গেল, ইটস কোল্ড, যে প্রচণ্ড ঠান্ডা, আমি এরকম যদি আমি নিজেকে উপস্থাপিত করি তাহলে আমার বিবাহটাই হয়তো হবে না। নাতালিয়া স্টেপানোভা ইজ অ্যান এক্সেলেন্ট হাউসকিপার, এখান থেকে আমরা নাতালিয়া স্টেপানোভার চরিত্রেরও কিছু দিক আমরা পাব। সে বলছে নাতালিয়া স্টেপানোভা একজন খুব ভালো মানের বাড়িঘরদোর রক্ষণাবেক্ষণ করবেন এরকম, নট ব্যাড লুকিং, দেখতেও মন্দ না, ওয়েল এডুকেটেড, ভালো লেখাপড়াও জানা। হোয়াট মোর ডু আই ওয়ান্ট, এর বেশি আমি কি চাইব, বাট আই অ্যাম গেটিং এ নয়েজ ইন মাই ইয়ার্স ফ্রম এক্সাইটমেন্ট, কিন্তু আমি একটা কানের মধ্যে শব্দ শুনছি অতি মানসিক উত্তেজনাবশত, মানে কান তার ভোঁ ভোঁ করছে। ড্রিঙ্কস, সামলানোর জন্য সে আবারও কিছুটা জল বা পানীয় খেলো। অ্যান্ড ইটস ইম্পসিবল ফর মি নট টু ম্যারি, আর এখন আমার বিবাহ না করে থাকাটাই একটা অসম্ভব ব্যাপার। ইন দ্য ফার্স্ট প্লেস, প্রথম কথা, আই এম অলরেডি 35, এ ক্রিটিক্যাল এজ, আমার এখন 35টা বছর বয়স হয়েছে, একটা মোটামুটি একটা বেশ চরম বয়স, সো টু স্পিক, যদি আমি সেটা বলি আর কি তাহলে তাই দাঁড়াবে। ইন দ্য সেকেন্ড প্লেস, দ্বিতীয়ত, আই অট টু লিড এ কোয়াইট অ্যান্ড রেগুলার লাইফ, আমার এরকম হয়েছে যে আমি শান্তিপূর্ণ এবং নিয়মিত জীবনযাপন আমার করা উচিত। আই সাফার ফ্রম প্যালপিটেশনস, আমি ভুগি বেশি হৃদস্পন্দনজনিত রোগে, তার বুক ধরফর করে আর কি। আই এম এক্সাইটেবল অ্যান্ড অলওয়েজ অফুলি আপসেট, আমি খুব বেশিভাবেই উত্তেজিত হই মানসিকভাবে এবং সর্বদাই অত্যন্ত বিস্ময়করভাবে হতাশ হয়ে পড়ি। অ্যাট দিস ভেরি মোমেন্ট মাই লিপস আর ট্রেভলিং, আর এখন এই মুহূর্তে আমার, ঠিক এই মুহূর্তে আমার ঠোঁট সেগুলো কাঁপছে। অ্যান্ড দে আর সে টুইচ ইন মাই রাইট আইব্রো, আর আমার ডান দিকের যে ভ্রু আছে সেখানে একটা খিচুনি ধরেছে বা সেখানে টান পড়ছে বা সেটা নাচছে। বাট দ্য ভেরি ওয়ার্স্ট অফ অল ইজ দ্য ওয়ে আই স্লিপ, কিন্তু সবচেয়ে যেটা খারাপ আছে যে প্রকারে আমি ঘুমাতে যাই বা ঘুমানোর চেষ্টা করি। আই নো সুনার গেট ইন টু বেড অ্যান্ড বিগিন টু গো অফ হোয়েন সাডেনলি সামথিং ইন মাই লেফট সাইড গিভস পুল, মানে আমি বিছানায় যাওয়া মাত্র সাথে সাথে এটা শুরু হয় যে আমার বাম দিকে কোনো একটা খিঁচুনি ধরে বা কোনো একটা টান পড়ে, অ্যান্ড আই ক্যান ফিল ইট ইন মাই শোল্ডার অ্যান্ড হেড, আর ধীরে ধীরে এটা আমার কাঁধে এবং মাথার দিকেও চলে আসে, সেটাও আমি অনুভব করি। আই জাম্প লাইক এ লুনাটিক, একটা খ্যাপা বা পাগলামি করা মানুষের মতো আমি লাফ দেই। ওয়াক অ্যাবাউট এ বিট, তারপর আমি বিছানা থেকে উঠি, কিছুক্ষণ হাঁটি, অ্যান্ড লাই ডাউন অ্যাগেইন, তারপর আবারও শুয়ে পড়ি। বাট অ্যাজ সুন অ্যাজ আই বিগিন টু গেট অফ টু স্লিপ, দেয়ার্স অ্যানাদার পুল, কিন্তু যেই আমি আবারও শোয়ার উপক্রম করি ঘুমানোর জন্য আবার একটা টান পড়ে। অ্যান্ড দিস মে হ্যাপেন 20 times, এইভাবে এই ঘটনাগুলো কমপক্ষে তো 20 বার তো হয়ই, তো এইভাবে তার ঘুমাতে খুব কষ্ট হয়। এর মধ্যে নাতালিয়া স্টেপানোভা কামস ইন, নাতালিয়া স্টেপানোভা সে মঞ্চে প্রবেশ করলো বা বৈঠকখানায় এলো। নাতালিয়া স্টেপানোভা, ওয়েল দেয়ার, ইটস ইউ অ্যান্ড পাপা সেইড গো, দেয়ারস এ মার্চেন্ট কাম ফর হিজ গুডস, হাউ ডু ইউ ডু ইভান ভেসলেভিচ, সে মানসিকভাবে অনেক পরিণত হয়তো সে জানে, কিন্তু বা তার পিতা তাকে এভাবেই বলেছে, সে স্বাভাবিকভাবেই এসে বলল, ভালো, তা এটা আপনি, এবং পাপা আমাকে বলল যাও সেখানে একজন বণিক এসছেন বা ব্যবসায়ী এসছে কিছু রসদ বা
গুডস মালপত্র সেগুলো প্রদর্শনের জন্য। আপনি আছেন কেমন ইভান ভ্যাসিলেভিচ লোমভ? হাউ ডু ইউ ডু অনার নাতালিয়া স্টেপানোভা? তিনি যথেষ্ট মানুষকে সম্মান জানান, বললেন, সম্মানীয় নাতালিয়া স্টেপানোভা, আপনি বা আছেন কেমন? নাতালিয়া স্টেপানোভা, ইউ মাস্ট এক্সকিউজ মাই অ্যাপ্রন অ্যান্ড নেগলিজি। নেগলিজি এবং অ্যাপ্রন, এটা এক ধরনের পোশাক যেগুলো ইনফর্মাল পোশাক, বাড়িতে কাজকর্ম করার জন্য পরা হয়। অ্যাপ্রন পরা হয়, কোনো কিছু রান্নার উদাহরণস্বরূপ বলা হচ্ছে, রান্না করার সময় দাগপত্র মূল জামা কাপড়ে যাতে না লেগে যায় তার জন্য। আর নেগলিজি হচ্ছে একটা লুজ গাউন যেটা বাড়িতে পরা হয়। তারপরেই সে এখানে চলে এসছে। উই আর সেলিং পিস ফর ড্রাইং, শুকানোর জন্য আমরা পিগুলো সেগুলোকে সেল করছিলাম। হোয়াই হ্যাভন্ট ইউ বিন হিয়ার ফর সাচ এ লং টাইম, তো আপনি এখানে অনেকদিন তো আসেন না, কেন এরকম ঘটেছে? সিট ডাউন, তারা উঠে দাঁড়িয়েছিল, বললো বসে পড়ুন। দে সিট দেম সেলস, দুজনেই বসে পড়লো বসার জায়গায়। ওন্ট ইউ হ্যাভ সাম লাঞ্চ, দুপুরের খাবার কি আপনি কিছু খাবেন না? লোমো, নো থ্যাংক ইউ, না ধন্যবাদ আপনাকে, খাবো না। আই হ্যাভ হ্যাড সাম অলরেডি, আমার সেটা হয়েই গেছে, সেটা সমাধা করেই আমি খাবার দাবার খেয়েই এখানে এসেছি। নাতালিয়া স্টেপানোভা, দেন স্মোক, তাহলে আপনি কিছু ধূমপান করুন। হেয়ার আর দ্য ম্যাচেস, সেটা প্রজ্বলনের জন্য এখানে ম্যাচ আছে, সেগুলো নিন। দ্য ওয়েদার ইজ স্প্লেন্ডিড নাও, বিষয়টাকে হালকা করার জন্য তিনি বলছেন, পরিবেশটা বা এই আবহাওয়াটা বেশ মনোমুগ্ধকর এখানে। বাট ইয়েস্টারডে ইট ওয়াজ সো ওয়েট দ্যাট দ্য ওয়ার্কম্যান ডিডন্ট ডু এনিথিং অল ডে, কিন্তু গতদিন এমন ছিল না, এবং যারা এখানে কাজ করতে আসে তারা কিছুই করতে পারেনি সারাদিন, এত ভিজে ছিল, হয় তুষারপাত হয়েছে নতুবা বর্ষা পড়েছে। হাউ মাছ হে হ্যাভ ইউ স্ট্যাক্ট, তারা কৃষক পরিবারের বা খামার বাড়ি আছে তাদের, বলছে কতটা হে খড় আপনার আপনি জমা করেছেন একসাথে। জাস্ট থিঙ্ক, শুধু আপনি ভাবুন, আই ফেল গ্রিডি অ্যান্ড হ্যাড এ হোল ফিল কার্ট, বলছে আমার এরকম ভেবে ভালো লাগে যে একটা বিশাল বড় মাঠ প্রান্তরের সম্পূর্ণ শস্য কাটা হয়ে গেছে, হে বা খড়গুলো পড়ে আছে। অ্যান্ড নাও আই হ্যাভ নট অ্যাট অল প্লিজড অ্যাবাউট ইট বিকজ আই অ্যাম অ্যাফ্রেড মাই হে মে রট, আর আমি এখন মোটেই খুশি নই, কারণ এরকম মাঝে সাঝে বর্ষা বা তুষারপাত হয়, আমি ভীত হই যে আমার এই সমস্ত খড়গুলো আর হয়তো শুকাবে না, হয়তো বেশি কেটে ফেলেছি। আই ওয়ান্ট টু হ্যাভ ওয়াইটেড এ বিট, আমার উচিত ছিল আরও কিছুটা সময় অপেক্ষা করা। বাট হোয়াটস দিস, কিন্তু এটা কি? হোয়াই ইউ আর ইন ইভিনিং ড্রেস, আপনি কেন এরকম সান্ধ্যকালীন ভদ্র পোশাকে এখানে উপস্থিত হয়েছেন? ওয়েল আই নেভার, আমি তো কখনোই এরকম করব না। আর ইউ গোয়িং টু এ বল আর হোয়াট, আপনি কি কোনো বল নাচের আসরে যাচ্ছেন বা এই জাতীয় কিছু? দো আই মাস্ট সে ইউ লুক বেটার, যদিও আমি আপনাকে বলবো আপনাকে কিন্তু দেখতে আরো ভালো লাগছে। টেল মি হোয়াই আর ইউ গট আপ লাইক দ্যাট, কেন আপনি এরকম ভাবে আছেন? 73 পেজের শেষে কিছু ফুটনোট আছে। প্যালপিটেশনস, র্যাপিড হার্টবিট, অতি দ্রুত হৃদস্পন্দন, উত্তেজনার বশত হয়, পুল এ টুইচ জেনারেলি অন দ্য মাসল, কোনো একটা মাংসপেশিতে হঠাৎ করে কিছুটা খিঁচুনি বা টান। নেগলিজি, একটা লুজ গাউন ওয়ার্ন ইন দ্য হাউস, বাড়িতে পড়ার মতো একটা ইনফর্মাল লুজ গাউন, ঢিলা গাউন।